আমি সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এ প্রশ্ন করেছেন নাসরিন আখতার। নবীজির প্রতি সালাম কিভাবে দেব? বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে, সেগুলো সঠিক কি না? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা, তার জন্য শান্তির দোয়া করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আমার জন্য রহমতের দোয়া করবে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ইন্নাল্লাহু মালায়েকাতু ইউসাল্লুনা আলা নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করে থাকেন। অতএব হে ইমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করো, তার জন্য শান্তির দোয়া করো। তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব। সেই জায়গা থেকে তার প্রতি সালাত এবং সালাম তথা দুরুদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত। দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ, যে দুরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহাবায়ে কেরামকে। অনেক সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ কোন দুরুদ আমরা পাঠ করব? তখন তিনি সর্বোত্তম দুরুদ হিসাবে যে দুরুদের কথা বলেছেন সেটি ছিল দুরুদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পাঠ করে থাকি। দুরুদ ইব্রাহিমের কয়েকটি ফরম্যাট রয়েছে, কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে। আমরা যে দুরুদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর, আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শেষ পর্যন্ত এই দুরুদটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে। বিধায় সবচেয়ে উত্তম দুরুদ হলো এই দুরুদ পাঠ করা। আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দুরুদটা একটি বড়, যদি সংখ্যা কমও হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রেকমেন্ডেড এটি। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দুরুদগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দুরুদের বর্ণনা পাওয়া যায় সেগুলো। দুরুদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন। এভাবে দুরুদ প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহুম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবেও দুরুদ প্রেরণ করা যেতে পারে। দুরুদ প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দুরুদের কথা বলা আছে, দুরুদে লাখি, দুরুদে হাজারি, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, আরও অনেক রকমের দুরুদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। এই সমস্ত দুরুদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দুরুদ পাঠ করলে এটা হয়, অমুক দুরুদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয়। এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন, এর কোনো ভিত্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরোচক দুরুদগুলো আমরা অ্যাভয়েড করবো, এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা, যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই, সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না, এবং সেই ফজিলতের আশায় আমরা দুরুদ পাঠ করবো না। আবারও বলছি, দুরুদ পাঠের জন্য সবচেয়ে উত্তম হলো দুরুদ ইব্রাহিম পাঠ করা, এর পাশাপাশি হাদিসে বর্ণিত দুরুদ অথবা সহজ সরল বা সংক্ষিপ্ত কোনো দুরুদ আপনি পাঠ করতে পারেন। এছাড়া যে কোনো ভাষায় আপনি বাংলা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলে সেটা দুরুদ হিসাবে গণ্য হবে, অথবা যে কোনো ফরম্যাটে যে কোনো ভাষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরুদ প্রেরণ করতে পারেন। তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সেটি হতে হবে। অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণের এখানে যে সমস্ত ফরম্যাটের দুরুদ দেওয়া আছে সেই দুরুদগুলোতে দেখা যায় এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যায় না, যেটা আল্লাহর শানে যায়, শিরক পর্যায়ে চলে যায়। তো এই ধরনের আপত্তিকর কথামালা যেন না থাকে, বিশেষ করে দুরুদের অর্থ দেখে তারপর আপনি সেই দুরুদ পাঠ করতে পারেন। তবে নির্দিষ্ট ফরম্যাটের দুরুদ যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে আর বিশেষ কোনো ফরম্যাটের দুরুদ কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া, যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই। বিনা অযোধ্যা দুরুদ পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা শোয়া অবস্থায় চলা অবস্থায় সর্ব অবস্থায় দুরুদ পাঠ করা যায়। এছাড়া দুরুদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই।